কাজের মেয়েকে দিয়ে নিজের আপত্তিকর ভিডিও করল বাড়িওয়ালেই মেঘলা কাজের মেয়ের হাতে মোবাইল দিয়ে মেঘলা তার শরীর থেকে একটা একটা করে কাপড় খুলছে আর কাজের মেয়ে সুমাইয়াকে বলছে সবকিছু সুন্দর করে ভিডিও কর সুমাইয়া বলছে ম্যাডাম আমার লজ্জা লাগছে মালকিন বলছে আমিও মেয়ে মানুষ তুইও মেয়ে মানুষ আমার লজ্জা লাগে না তোর কেন এত লজ্জা লাগে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভিডিও কর জরিনা বলল ম্যাডাম এইসব ভিডিও দিয়ে আপনি কি করবেন মেঘলা বললো এই ভিডিও আমি তোর স্যারের কাছে পাঠাবো কাকে পাঠাবো কি করব এসব না ভেবে তোকে আমি যা বলছি তাই কর সুমাইয়া মোবাইল নিয়ে ভিডিও করছে বাড়িওলে মেঘলা সব কাপড় চোপড় খুলে ভিডিও করা শেষে বলল দে এবার মোবাইলটা আমাকে দে সুমাইয়া মোবাইলটা মালকিনকে দিল মালকিন বলল যা এবার তোর কাজ কাজের মেয়ে সুমাইয়া বের হয়ে গেল মেঘলা মোবাইল টিপে ভিডিওটা শেয়ার করে দিয়ে মোমেন সাহেব একটু বয়স্ক কিন্তু বহু কম বয়সের সুন্দরী কারণ মোমেন সাহেব ঢাকার একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে মোমেন সাহেবের সহকারী অফিসার সোহেল মোমেন সাহেবকে বলছে বস আজকে আপনাকে একটা ভিডিও দেখাবো তবে কাউকে বলতে পারবেন না আর দেখাতেও পারবেন না মোমেন সাহেব বলল এমন কি ভিডিও সোহেল বলল এটা একটা পার্সোনাল ভিডিও বস আমি একটা মেয়ের সাথে ফেসবুকে পরিচয় হয় এবং তার সাথে প্রেমের সম্পর্কে অভিনয় করে যাচ্ছি আর কয়েকদিনের মধ্যে তার সাথে দেখা করতে যাব সাথে আপনাকেও নিয়ে যাব কারণ আমি তো আবার আমার বসকে ছাড়া কিছু করি না মোমিন সাহেব বলল আগে ভিডিওটা দেখা মেয়েটা আমার পছন্দ হয় কিনা দেখি আমার পছন্দ হলে তোর সাথে আমিও যাব না হলে যাব না সোহেল মোবাইলটা মোমিন সাহেবের হাতে দিল মোমিন ভিডিওটা দেখে বলল তোর পছন্দ আছে রে আমাকে কি সত্যি নিয়ে যাবি সোহেল বলল আমি কি এখন পর্যন্ত আমার বসকে ছাড়া কোথাও গিয়েছে নাকি মোমিন সাহেব বলল আমার সাথে শেয়ার করবি নাকি তুই একা ভোগ করবি সোহেল বলল বস যেহেতু আমি তার সাথে প্রেমের অভিনয় করছি সেহেতু আগে আমি কাজ সেরে নেব পরে আপনাকেও সিস্টেমের সুযোগ দেব মমিন সাহেব বলল তাহলে চল আজকে চলে যাই সোহেল বলল আজকে না আমার একটু কাজ আছে সারতে হবে আগামী বিশ তারিখ আমরা এখান থেকে রওনা দেব বাড়ির কাজের মেয়ে সুমাইয়া শুয়ে আছে বারবার তার ঘুম ভেঙে যাচ্ছে শুধু তার বাড়ির মালকিনের করা ভিডিও চোখে ভাসছে ঘুম যাওয়ার চেষ্টা করে আবারও ম্যাডামের এমন দৃশ্য দেখে নিজেও মনে মনে ভাবতে লাগলো এমন একটা ভিডিও করে আমার বয়ফ্রেন্ডকে পাঠাবো মনে মনে ভাবতে লাগলো এমন একটা ভিডিও করে আমার বয়ফ্রেন্ডকে পাঠাবো চিন্তা করতে লাগলো কিন্তু আমার ভিডিও কে করে দিবে নয় ছয় ভাবতেই বলল ম্যাডাম তো আমাকে দিয়ে ভিডিও করায় তারপর স্যারকে পাঠিয়েছে আর আমার বয়ফ্রেন্ডকে দিয়ে করব বলে বয়ফ্রেন্ড জামালকে জরুরি কল করলো বলল হ্যালো জামাল বলল হুম বলো সুমাইয়া বলল তুমি তাড়াতাড়ি আমার বাসায় আসো জামাল বলল তোমার কি মাথা খারাপ হয়েছে এত রাতে বাসায় আসতে বলছো তোমার ম্যাডামরা কি কেউ বাসায় নেই সুমাইয়া বলল তুমি এত কথা না বলে তোমাকে যা বলছি তুমি তাই করো তাড়াতাড়ি আমার বাসায় আসো জামাল বলল ওকে আসছি জামাল সুমাইয়ার বাড়িতে গিয়ে টোকা দিচ্ছে সুমাইয়া বের হয়ে বলল এত দেরি হলো কেন জামাল বলল আগে এত রাতে কি জন্য ডেকেছ সেটা বলো কেউ দেখলে তো যান নিয়ে ফেলবে সুমাইয়া বলল আমার ঘুম আসছে না চলো না একটা কাজ করি জামাল জিজ্ঞেস করল কি কাজ সুমাইয়া বলল আর কি কাজ আমরা তো বিয়ে করব। বিয়ের পরে যা করব এখন আমরা তা করে ফেলি জামাল বলল তুমি কি পাগল হয়ে গেছ নাকি তোমার মাথা তা ছিঁড়ে গেছে সুমাইয়া বলল সত্যি আমার মাথা তা ছিঁড়ে গেছে ম্যাডামের কাণ্ড দেখে। আমি নিজেকে আর সামলাতে পারছি না জামাল বলল মানে কি জরিনা আমি তোমাকে তো এমন মেয়ে ভাবিনি আর যে মেয়ে বিয়ের আগে বয়ফ্রেন্ডের সাথে রুম ডেট করতে চায় সে মেয়ে কখনো ভালো হতে পারে না আজ থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ এই বলে জামাল চলে গেল জরিনা বলল এই ম্যাডামের কারণে আজ আমার এত ভালো মানুষটাকে হারালাম আমি আর চাকরি করব না এ বলে সুমাইয়াও চলে গেল বাসা ছেড়ে কয়েকদিন পর সোহেল নাস্তা পানি নিয়ে বাড়িতে আসলো রুমি সুন্দর করে সাজগোজ করে বসে আছে সোহেল সুমনার সামনে যেতেই রুমি বলল আসু জান এত দেরি করলে কেন সোহেল বলল আরে পথের মধ্যে আমার এক বন্ধু পথ আটকে দিয়েছিল তা একটু লেট হয়ে গিয়েছিল রুমি বলল আমার চেয়ে তোমার বন্ধুত্ব বড় হয়ে গেল সোহেল বলল আরে না আমার সাথে আসতে বায়না ধরেছিল রুমি বলল কেন আনবে এখানে তো আমরা একান্তে সময় কাটাবো। কেউ থাকবে না সোহেল বলল বাড়িতে কি তুমি একা থাকো রুমি বলল হুম আরেকটা কাজের মেয়ে থাকে ও কালকে চাকরি ছেড়ে চলে গেছে এখন আমি আর তুমি ছাড়া কেউ নেই সোহেল বলল তাহলে আর সময় নষ্ট করে লাভ কি আগে আমাদের আসল কাজটা সেরে নেই রুমি বলল চলো বলে বেডরুমের দিকে নিয়ে গেল বেডরুমে নিয়ে গিয়ে সোহেলকে বসিয়ে বলল অনেক দিন পর পেয়েছি আজকে আমি তোমাকে সুখের সাগরে ভাসিয়ে দেব সোহেল বলল আমি একা ভাসব না সাথে তোমাকে নিয়ে সুখের সাগর পাড়ি দেব তোমার দেওয়া সে ভিডিওটা দেখে আমি মাতালের মতো হয়ে গেছি দেখার পর থেকে আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে কখন তোমাকে কাছে পাব রুমি বলল আসো আমি তোমার মনের আশাটা পূরণ করে দিই বলে সোহেলকে সুমনা টেনে নিয়ে শুইয়ে দিল সোহেল মমিন সাহেবকে বাইরের দরজায় দাঁড় করিয়ে রেখেছিল মমিন সাহেব মনে মনে বলছে আর বেশিক্ষণ দেরি করা যাবে না গিয়ে দেখি কি কি করছে ওরা মমিন সাহেব আর দেরি না করে রুমের ভেতর ঢুকে গেল ভেতরের দরজায় গিয়ে টোকা দিচ্ছে সুমনা আর সোহেল তড়িঘড়ি করে উঠে পড়ল রুমি বলল কে আসলো আবার মনে হয় কাজের মেয়েটা আবার আসছে আমি গিয়ে দেখি বলে রুমি গিয়ে দেখল পেছনে পেছনে সোহেলও গেল রুমি দরজা খুলতে দেখে দরজার সামনে দাঁড়ানো মোমেন সাহেব রুমি মোমেন সাহেবকে দেখে ঘাবড়ে গেল সোহেল মোমেন সাহেবকে বলল আরে বস এত তাড়াতাড়ি কেন চলে আসলেন আমি তো বলেছি আমার কাজ শেষ হলে আমি চলে যাব এমন সময় আপনাকে মেসেজ করলে আপনি ঢুকবেন এটা কি করলেন বস রুমি এইসব কথা শুনে তার দম বন্ধ হয়ে আসছে কি বলবে ভেবে পাচ্ছে না কারণ মোমেন সাহেব রুমির স্বামী মোমেন সাহেব বলল না সোহেল তোকে আর সময় দেওয়া যাবে না এখন আমি একটু করতে চাই রুমি আমতামতা করে বলল তোমরা কি একজন আরেকজনকে চিনো সোহেল বলল এটা তো আমার বস তুমি একটা কাজ করো আমার এই বসকে তুমি একটু সময় দাও না হলে সে সবাইকে বলে দেবে তখন আমাদের মান সম্মান সব চলে যাবে রুমি কি বলবে তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না প্রায় নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে রুমি বলল এই কি কথা বলছো তোমরা এবার মোমিন সাহেব রেগে রুমির গালে কষে একটা থাপ্পড় দিয়ে বলল কী কথা বলছে জানুস না তুই আমাকে চাকরিতে পাঠিয়ে দিয়ে অন্য পুরুষের সাথে ফস্টিনস্টি করিস ন্যাংটা হয়ে ভিডিও করে তার মোবাইলে পাঠাস তাও আবার আমার অফিস সহকারের মোবাইলে সোহেল বলল বস তার মানে এটা আপনার বউ মোমেন সাহেব বলল হুম এটা আমার বউ তুই যখন আমাকে ভিডিওটা দেখিয়েছিলি তখন থেকে আমি এই নীল নকশাটা এঁকেছিলাম যাতে তোরা দুইজনকে হাতে নাতে ধরতে পারি রুমি বলল আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও সোহেল বলল বস আমি জানতাম না এটা আপনার বউ জানলে জীবনেও ধারে কাছে ঘিসতাম না আমি এটা সম্ভব না মোমিন সাহেব বলল দোষ তোর না দোষ হল আমার এই বউ নামের পতিতার যাকে আমি অন্ধের মতো বিশ্বাস করে বাড়িতে রেখে তাকে সুখে রাখার জন্য আমি চাকরি করতে গিয়েছিলাম যার বিলাসিতের জন্য আমি সারাক্ষণ ভাবতাম আজকে তার এই চরিত্র দেখে আমি সত্যি নির্বাগ আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি তোর এই পাপি মুখ আর দেখতে চাই না তুই এখনই আমার সামনে থেকে চলে যা সুমনা বলল দেখো আমাকে ক্ষমা করে দাও মোমেন সাহেব দেখ আমি তোর সাথে আর কোনো কথা বলতে চাই না তুই চলে যা আমি তোর রক্ত দিয়ে আজকে গোসল করব। এরপর রুমি মাথা নিচু করে চলে গেল সোহেল মোমেন সাহেবের হাত ধরে বলল বস আমাকে ক্ষমা করে দেন আমি আপনার কাছে লজ্জিত মোমেন সাহেব বলল সোহেল দোষ হলো আমাদের কর্মফলের আমরা এতদিন মানুষের মেয়েদের বউকে আমাদের ফাঁদে ফেলে অনেক অত্যাচার করেছি আজ সেই কর্মের ফল নিজের ঘাড়ে পড়ল চলো আজ থেকে আমরা দুজনেই ভালো হয়ে যাব হ্যালো বন্ধুরা পাপ কখনো বাপকেও ছাড়ে না এমন কিছু কাজ আছে আপনি করলে ওই কর্মের ফল আপনার পরিবার উপর পড়তে পারে আসেন সবাই ভালো হয়ে যায় গল্পটা রচনা করেছেন স্টার জামাল